স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সামনে সফর অভিজ্ঞতা এবং ফলাফল উপস্থাপন করেছেন দিয়েছেন সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর এদিকে প্রধানমন্ত্রী বিদেশে থাকার সময় বিএনপি বলেছে ফলাফল শূন্য হবে প্রধানমন্ত্রী বিদেশ সফর প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের আলোকে এই সফরের মূল্যায়ন কিভাবে হতে পারে প্রাসঙ্গিক আরও রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রাপ্তি ও প্রত্যাশা আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আছেন অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার আওয়ামী লীগ নেতা এবং আছেন সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত দর্শক আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন আমরা আলোচনা শুরুর আগে দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো বাংলাদেশ কারও মুখাপেক্ষী হয়ে চলবে না নিষেধাজ্ঞা দিলে সে দেশের পণ্য কেনা বন্ধ করা হবে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নির্বাচনে ভয় পায় না আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত সহ ছয় দেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেবে না সরকার জানালেন পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব দেওয়া হবে গার্ড রেজিমেন্টকে সেন্ট মার্টিন ও টেকনাফ জুড়ে মোখার ক্ষতচিহ্ন বিধ্বস্ত হাজার হাজার কাঁচা ঘরবাড়ি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় উপকূলবাসী সঠিক পূর্বাভাস ও প্রস্তুতির কারণে হয়নি প্রাণহানি ভোলার ইলিশা এক কূপের তৃতীয় স্তরেও মিলল গ্যাসের সন্ধান প্রতিদিন 2 কোটি 20 লাখ ঘনফুট পাওয়ার আশা মজুদ থাকতে পারে 180 থেকে 200 বিলিয়ন ঘনফুট বলছে বাপেক্স এবং বাংলা সিনেমার মিয়া ভাই চিত্রনায়ক ফারুকের প্রথম জানাজা সিঙ্গাপুরে সম্পন্ন মরদেহ দেশে আনা হবে মঙ্গলবার শহীদ মিনারে শেষ শ্রদ্ধা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আমি প্রথমে হাবিব ভাই আপনাকে দিয়েই শুরু করতে চাই আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে প্রধানমন্ত্রীর সফরে কোনো অর্জন নেই আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে কি কি হলে বলা যেত যে এই ত্রিদেশীয় সফরটা সফল হয়েছে এবং অর্জন হয়েছে আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে সময় টেলিভিশনের সম্মানিত দর্শক শ্রোতা দেশে দেশে বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম দিব্য আলোচক প্রিয় রিয়াজুল কবির কাউসার এবং অজয় দাশগুপ্তকে স্বাগত প্রথমের উত্তর হলো এটা যে যদি কোনো অর্জন হয়েই থাকতো তাহলে প্রধানমন্ত্রী বলতেন না আমাদেরকে স্যাংশন দিলে আমরা তাদের জিনিস কিনবো না এক কথায় শেষ আর লাগে না কিছু এই ঘুরে আসার পর এই কথাটা এক কথাই শেষ যে কোনোই অর্জন হয়নি যে কথাটা বলছেন উনি যে আমাদেরকে স্যাংশন দিলে আমরা তাদের কাছ থেকে কিছু কিনবো না এটা নিয়ে আর আমি কথা বলতে চাই না হইলে অর্জন হইতো বলে এই কথা না বললেই হতো কিছু না কিছু হতো এই কথা বলার মধ্যে দিয়ে বোঝা গেছে যেখানে গেছে সেখানে কোনো এই কথা বলার আগেই বলছেন যে এই এই সফর শূন্য আগে থেকেই বলছে তো উনি আজকে সাংবাদিক সম্মেলনের আগেও বলেছেন এই কথা বিদেশ থেকে আসার পর থেকেই উনি বলে যাচ্ছেন অবিরাম বলে যাচ্ছেন আমাদেরকে স্যাংশন দিলে সেই দেশ থেকে জিনিস কিনবো না কী হবে না কিনলে কী হবে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে না কেনে কী হবে তার কী হবে বাংলাদেশে যদি গার্মেন্টস মার্কিন না নেয় তাহলে কোথায় যাবে ইউরোপিয়ান ইউনিয়ন যদি গার্মেন্টস না নেয় কোথায় যাবে তারপর যদি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে এই পর্যায়ে যায় যদি আপনার ইয়ের স্যাংশন দিয়ে দেয় বিদেশে ইয়ে যাবে না শান্তি মিশনে লোক নেবে না কোথায় যাবে এই সমস্ত কথা বলে দেশটাকে ধ্বংসের মুখে ফেলে দেয়া এ কোনো যুক্তি নেই এটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কোথায় দেশটা আজকে সারা দেশে আজকে বিদ্যুতের যে ঘাটতি কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা এখানে লুটপাট করে আপনার 25,000-26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কথা বলে আজকে আপনার ঘন্টার পর ঘন্টা আমরা বিদ্যুৎ নিয়ে ছেলে খেলা বিদ্যুতের দাম একের পর এক বাড়িয়ে যাচ্ছেন বিদ্যুৎ থাকে না গ্যাস থাকে না মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে জনগণকে আপনি পেয়েছেন না মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে জনগণের আস্থাই হচ্ছে ওনার শক্তি কিসের জনগণ আস্থা এবং সেই কারণেই হয়তো সেই মানে সেই শক্তির কারণে হয়তো উনি বলতে পারছেন একটা এটা ভোট দিক না কেন ভোট আরে গাজীপুরে জাহাঙ্গীরের সাথে পারে না জাহাঙ্গীরের সাথে যে দল পারে না পুরো দল মিলে পারে না জাহাঙ্গীরের মায়ের সাথে পারে না আপনি আজকে ভোলায় আজকে বরিশালে কী অবস্থা কী অবস্থা বরিশালে কে মারতে গেছে কে ধরতে গেছে বিশ্বাস নাই নিজেদের
কোথায় নিয়ে গেছে দেশটাকে বুঝবে কয়েকদিন পরে। এবার বলি, আমি নিশ্চয়ই অন্য প্রসঙ্গে নিয়ে আসবো, অন্য প্রসঙ্গে নিয়ে আমি শেষ করি যে আমি আমার পক্ষ বিপক্ষে বলতে চাই না, আমাদের একজন জনপ্রিয় নায়ক ফারুক ভাই মারা গেছেন, আমি ওনার আত্মার প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করতে চাই, কারণ আমার লাস্ট দিন, উনি জীবনের শেষ দিন হয়তোবা আমার সাথে একটা টক শো করেছিলেন, একটা ভার্চুয়াল টক শোতে উনি অনেক কথা বলেছিলেন, আমি অনেক কথা বলেছিলাম, একটা পর্যায়ে উনি অ্যাঙ্করকে বলেই ফেললেন যে আপনি হাবিবুর হাবিবের মতো লোকের সাথে আমাকে দিলেন কেন, আমি কি তার সব প্রশ্নের উত্তর দিতে পারবো। ব্যক্তিগতভাবে আমার সাথে তার সিনিয়র নায়ক হিসাবে তাকে পছন্দ করতাম, কিন্তু ওই দিন টক শোর মধ্যে দিয়ে অনেক কথা আমাদের দলের বিরুদ্ধে বলেছে, যে রহমানের বিরুদ্ধে বলেছে, তারপরে আমি উত্তর দিয়েছে, তারপরে আমি মনে করি বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি নায়ক উনি মারা গেছেন, ওনার মৃত্যুতে আমি দুঃখ প্রকাশ করছি। আমরা সবাই আসলে শোকাহত যারা ওনাকে চিনি এবং বাংলা চলচ্চিত্র সম্পর্কে খোঁজখবর রাখি। আমি অ্যাডভোকেট এবি উলিয়াজুল কবির কবির কাউসার ভাই, আমি আপনার কাছে আসতে চাই, মানে ওই জায়গাটাতেই আসতে চাই, মানে যেই যুক্তিটা বলা হচ্ছে যে যেহেতু নিষেধাজ্ঞা দিলে দেশের সে দেশের পণ্য কেনা হবে না বলে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন, সেই কারণেই উনি বলছেন যে প্রধানমন্ত্রীর তৃতীয় শো সফরে কোনো ধরনের অর্জন নেই বলেই উনি এটি বলছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সমাজবৃন্দ যারা সমাজ দেখছেন। অর্জন জিনিসটা কি, আমরা দেখতাম এক সময় সরকার প্রধান অর্থমন্ত্রী বিদেশ যেতেন, সাহায্য আনতেন, সাহায্য পেতেন, সাহায্য ঋণ না, সে ঋণের টাকায় বাজেট হতো, বাজেটের আকার নির্ধারণ হতো, এবং এসে বলতেন দেশে দরিদ্রের হার কমানো যাবে না, তাহলে আমরা বিদেশি সাহায্য পাবো না। কোন সময় 75 পরে যেসব সরকাররা ক্ষমতায় এসেছিল বৈধ অবৈধভাবে ঘোষণা দিয়ে, যেটা এখন আসার কোনো সম্ভাবনা নেই, হাবিব ভাই কি সেই সুরে কথা বলতে চান অর্জনটা কি? প্রথমত উনি বিশ্বব্যাংকের 50 বছর বাংলাদেশ সম্পর্ক পূর্ততে গেলেন, সেখানে কিন্তু একটা কথা ক্লিয়ার হয়েছে, বিশ্বব্যাংকও স্বীকার করেছে বাংলাদেশ কখনো ঋণ খেলাপি হয়নি বা ঋণের ফাঁদে পড়েনি। বাংলাদেশে আভ্যন্তরীণ বলেন বা বিদেশি ঋণ বলেন, দেখতে হবে যেভাবে হোক সেটা নিয়মিত পরিশোধ হচ্ছে কি না, এটা কিন্তু স্বীকার করেছে যে আমরা সেই ফাঁদে পড়ি নাই। আপনি শুরু করেছিলেন স্যাংশন দিয়ে, স্যাংশন টার্মটা কখন এসেছে? প্রথমত আমরা অতিমারি করোনা সারা বিশ্ব এফেক্টেড হয়েছে, প্রায় 68 কোটি লোক এফেক্টেড হয়েছে, 59 লক্ষ লোক কিন্তু মারা গিয়েছে, বাংলাদেশেও প্রায় 28,000-এর উপরে লোক মারা গিয়েছে। তারপর আসলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধটা আসার পর কী হলো, এক দেশের সাথে আরেক দেশের স্যাংশন হওয়াতে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেলো, চলাচল বন্ধ হয়ে গেল, আমরা আমাদের মতো দেশও যে আমরা যে র মেটেরিয়াল আনি সেটার উপর সমস্যা হয়ে গেলো, দ্রব্যমূল্যের দাম বাড়া শুরু হয়ে গেলো, ডলার ক্রাইসিস শুরু হয়ে গেলো। এই যে ডলার ক্রাইসিসটা, এটা শুধু বাংলাদেশের তো না, এই সমস্যা সারা বিশ্বে হচ্ছে। এখন আজকে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্য বলেছেন যে বাংলাদেশ আজকে আর্থসামাজিক উন্নয়নে বিশ্বে সমাদৃত হয়েছে, এই দুর্যোগের পরেও আমাদের রপ্তানি সূচক সহ বিভিন্ন সূচক কিন্তু বেড়েছে, আমরা আমাদের সেই অবস্থানটা ধরে রাখতে পেরেছি। এই ত্রিদেশীয় যে সফর, সেখানে আপনি কি অর্জন দেখেন? আপনি লক্ষ্য দেখেছেন সেখানে এই বিশ্বব্যাংক প্রায় 26,000 কোটি টাকার ঋণ মঞ্জুর করেছেন 5টি প্রজেক্টে, তাই না? অথচ এই বিশ্বব্যাংক একসময় আমাদের পদ্মা সেতুতে এই টাকার লগ্নি করে নাই, এই সফরে সেটাও বিশ্বব্যাংক বোঝাতে চেয়েছে ভুলবজরির কারণে বা কারো কারো কান কথার কারণে আমরা সেই টাকার লগ্নি করতে পারি নাই, তবে ভবিষ্যতে আমরা এই ধরনের কাজ আমরা চালিয়ে যাব। দেখুন আজকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা, সাশ্রয় মূল্য আবাসন, কমিউনিটি যে স্বাস্থ্যসেবা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বিদ্যুৎ সুবিধা বা দুর্যোগ, এই যে আমাদের লক্ষ্য করে দেখবেন আমাদের কিন্তু প্রত্যেক বছরে 2-3টা বড় বড় ইয়ে হচ্ছে, সরকার কিন্তু এবং লক্ষ্য করে দেখবেন আমাদের এই মখা হওয়ার পাশাপাশি কিন্তু বিশ্বে আরও 4টা জায়গায় নিম্নচাপ হয়েছে, আমেরিকার অর্ধ একটা ইয়েতে হয়েছে, কিন্তু আমরা কিন্তু বাস্তবতার নিরিখে এই প্রকৃতিকে যে ইয়ে করার বিষয়টা কিন্তু করতে পেরেছি, সরকার, স্বায়ত্তশাসিত সংস্থা, রেসেন সোসাইটি বা স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়েছে, লক্ষ্য করে দেখবেন সমুদ্র উপকূলীয় 16টা জেলায় কিন্তু প্রস্তুতি থাকে। হ্যাঁ,
এই ধরনের এবং মিডিয়াও একটা ভূমিকা পালন করে সচেতন করে, এটা কিন্তু আমরা একটা একটা অবস্থা তৈরি করতে পেরেছি না আসলে কিভাবে মোকাবেলা করা যায়, কারণ প্রকৃতির উপর কারো হাত নাই, এটা কেউ বলতে পারবে না। আমরা তো আশঙ্কা করেছিলাম যে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে, কিন্তু এটা চলে গেছে বার্মার উপর দিয়ে। এটা নিয়ে কত রাজনীতি করা হয়েছে, বিএনপির মহাসচিব বলেছিলেন ওনাদের আন্দোলন নাকি সেই মানে মেঘার মুখার মতো হবে, মোগা তো বাংলাদেশে আসে নাই বা স্থলভাগে এসে এটা ইয়েটা কমে গেছে, এটা বার্মাতে কমে গেছে হয়তো, তাই না? দেখ এটা প্রাকৃতিক এই ধরনেরই আমাদের বৎসরে দুই তিনটা হচ্ছে, কিন্তু শুধু বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটাও কিন্তু রাজনীতিতে কোনো কিছু করতে পারে নাই। আমরা বলি কি মানে হাবিব ভাইয়ের যে দল সর্বশেষে ক্ষমতায় ছিল 2006 সালে, আমাদের রিজার্ভ ছিল $2.74 বিলিয়ন, আজকের হিসাবে আমাদের এটা $31 বিলিয়ন, এটা কিন্তু 50 উপর গিয়েছিল। কিন্তু ওনারা আগে থেকে বলা শুরু করছেন সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে। আজকে প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন আমাদেরকে দেখতে হবে আমাদের 3 মাসের খাদ্য কেনার অবস্থা আছে কিনা, তাহলে ধরে নেব আমরা স্টেবল। এবং কিন্তু উনি আহ্বান জানিয়েছেন যে বিশ্বে এ ধরনের অবস্থা আরও হতে পারে, তো আমাদের যে মাটি যে মানে সোনার মতো খাঁটি এটাকে সদ্ব্যবহার করতে হবে, কারণ বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রি আমরা দেখেছি খাদ্যে রেশনিং করতে হয়েছে, হ্যাঁ বিভিন্ন দ্রব্য আমাদের কিন্তু লক্ষ্য করে দেখবেন এই যে আমাদের রমজান গিয়েছে, আমরা কিন্তু রমজানের আগে অনেকে আশঙ্কা করেছিল যে আমাদের অনেক সমস্যা হবে, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি আছে সমস্যা হবে, আল্লাহর অশেষ রহমত রমজানে সেটা হয় নাই। আমাদের বাম্পার ফলন হয়েছে ধানের, ধান কাটানো কিন্তু তড়িঘড়ি করা হয়েছে, কারণ কোনো একটা দুর্যোগ আসলে ধানটা যদি না তোলা যায়, এবার সুনামগঞ্জ নেত্রকোনা বা কৃষ্ণগঞ্জের যে বেল্ট যেখানে এই সমস্যাটা খুব বেশি হয়, এবং পাশাপাশি এই মখার সময় কিন্তু একটা চিন্তা করা হয়েছে উপকূলবর্তী এলাকায় যদি সেটা হয় আমাদের একটা ক্ষতি হয়, এবং এটা পোষাতে কিন্তু যে কোনো সরকারকেই একটা ইয়ে নিতে হয়, ভার নিতে হয়। আপনার পয়েন্টটা কি, আপনার পয়েন্টটা কি মেক করতে চাচ্ছেন? জি মানে অর্জনের, হ্যাঁ অর্জনের ক্ষেত্রে মানে কি পয়েন্টটা আপনারা যে এত কিছু বলছেন, মানে পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে যে মানে বাংলাদেশের যে আর্থসামাজিক বর্তমান যে অবস্থা সেই অবস্থানটাই হচ্ছে বাংলাদেশের অর্জন। অবশ্যই স্থিতিশীল আছে এবং সেখানে বিশ্বের মানে আমাদের যারা উন্নয়ন সহায়ক শক্তি তারা আমাদের আস্থা রাখতে পারছে, অর্থাৎ এই কাজগুলি এগিয়ে যাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সামনে আমাদের একটা ইলেকশন, জনগণ কিন্তু কান পেতে আছে। জি কারণ দেখুন এই 52 বছরের বাংলাদেশ, জি আমার মনে হয় অনেক সময় অনেক কিছু হয় না যেটা জননেত্রী শেখ হাসিনা সরকার করতে পেরেছে। বুঝতে পেরেছি, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। অজয় দাশগুপ্ত আমি আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় এই যে মানে সফরের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে যে পাল্টাপাল্টি কথা হচ্ছে, আপনার বিশ্লেষণ কি বলে? এবং এই সফরটা নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে আর কি, অতীতের যে কোনো সাম্প্রতিক সময়ের যে কোনো সফরের তুলনায়। 2 সপ্তাহ আগে এরকম যে বলছিলাম যে বিএনপি বা সরকার বিরোধী যারা সরকার উৎখাতের একটা কর্মসূচি তাদের আছে, তো তারা যখন বলছিল যে ঈদের পরেই সরকার পতন আন্দোলন তুঙ্গে চলে যাবে, আমি তখন বলছিলাম যে দেখেন আপনারা যে আন্দোলনের কথা বলছেন, প্রধানমন্ত্রী তো 3টা অর্থনীতির গুরুত্বপূর্ণ দেশ বিশ্বে এলাকা সেখানে চলে গেছেন সফরে, অর্থাৎ কতটা নিরুদ্বিগ্ন। আর একটা হইতে পারে যে তিনি মানে বিদায় নিয়ে গেছেন যে এত বড় আন্দোলন হচ্ছে কাজেই আর বাংলাদেশে থাকা যাবে না, চলে গেলাম আর কি। আর 3-4 দিন আগে বিএনপির এক ঘনিষ্ঠ মিত্র খালেদা জিয়া তার বাসায় গিয়ে দেখা করে এসে তারপরে বলেছিলেন যে এরকম অতীতে তো প্রধানমন্ত্রী বিদেশ সফর করে এসে সংবাদ সম্মেলন করেন, এবারে তো করলেন না, তার মানে এটার তো কোনো গুরুত্ব নেই। এটা একটা হলো যে জাতীয় স্বার্থ, আওয়ামী লীগ ক্ষমতায় আছে কি নাই, বিএনপি ক্ষমতায় আছে কি নাই, বাংলাদেশ বিশ্বে আগের চেয়ে বেশি মর্যাদা পাচ্ছে কি না, আমি কে আগের ক্ষমতা সেটা বাদ দেন, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে কিন্তু বাংলাদেশ বিশ্বে মর্যাদা পাচ্ছে এবং এটা আমাদের জাতীয় গর্বের জায়গা আর কি। শীত বাংলাদেশ যে আজকে খাদ্য সংসম্পন্ন হয়েছে, আমি তো আমার কৈশোর যৌবনের বড় অংশ কাটিয়েছি বাংলাদেশ চিরখাদ্যের খাদ্য ঘাটতির দেশ এই কথা শুনে শুনে আর কি। এই জায়গাটা তো হচ্ছে আমাদের গর্বের জায়গা, আমরা নিজের টাকায় পদ্মা সেতু করতে পারি। হ্যাঁ এটার কেউ নানা প্রশ্ন করতে পারে, মানে
কিন্তু একটা জায়গা তো আমরা করেছি, যার ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলো, আমি এখন রাত দুইটার সময় যদি মনে করি যে বরিশালের গ্রামের বাড়িতে যাব, আমি গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারি। আমি এইবারে যাই নাই, কিন্তু কিছুদিন আগে যে সিট্রাং হয়েছে, যেদিন সিট্রাং হয়েছে ওই দিন আমি ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি গিয়ে পাড়ি দিয়ে বরিশালের গ্রামের বাড়িতে গিয়েছি, যেটা একসময় মানে কল্পনাই করা যেত। দুই দিন তিন দিন ধরে ফেরি বন্ধ থাকতো, মানে ঝড়ের মানে আওয়াজ পেলেই বন্ধ হয়ে যেত, এবং ঝড় নিশ্চিত বিদায় নিয়েছে জানলে তারপরে কয়েক ঘন্টা পরে কিন্তু এই নৌবন্দর ফেরিঘাট এগুলো সচল হতো। এই জায়গাটা মানে এই প্রধানমন্ত্রী সফরের মধ্যে দিয়ে আমার মনে হয় যে তুলে ধরতে পেরেছেন। বা অন্য যে কোনো জায়গায় বলেন, ধরেন জাপান একটা বাংলাদেশে ঋণদাতা হচ্ছে দেশ এবং প্রতিষ্ঠান, দেশগুলোর মধ্যে কিন্তু জাপানই সবচেয়ে বেশি অর্থ দেয়। কাজে এটা যদি মানে একটা সফর দুই তিনবার স্থগিত হয়েছে নানা কারণে, এবং জাপান আমাদের চট্টগ্রাম বন্দরে যে গভীর সমুদ্র বন্দর, এগুলো তো একটা বড় জায়গা তৈরি হচ্ছে বাংলাদেশের জন্য, এই জায়গাটা একটা। আর অর্জন যদি বলেন, সেটা প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছে প্রধানমন্ত্রী, কিন্তু ধরেন এই যে বিশ্বব্যাংক তাকে একজন শিল্পীর চিত্রকর্ম উপহার দিয়ে প্রতিশোধ নিলেন, মধুর প্রতিশোধ, এই শব্দটা কিন্তু আমাদের গণমাধ্যমে ব্যবহার হয়েছে, কিন্তু তিনি রাষ্ট্রনায়কোচিতভাবেই বলেছেন কিন্তু যে আমাদের ভালো চিত্রকর্ম আছে, সেইটা একটা দেখাতে চেয়েছি, আর একটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি কত সুন্দর, আর একটা হচ্ছে পদ্মা সেতু একটা দর্শনীয় জায়গা হয়ে গেছে মানুষের কাছে, খুবই জনপ্রিয় জায়গা হয়ে গেছে। এখন দেখেন এই যে জায়গাটা, এটা কিন্তু যে কোনো রাজনৈতিক দল, সরকারে থাকুক বাইরে থাকুক পেশাজীবী যে থাকুক, সবার হচ্ছে এইটা উপভোগ করা উচিত, বাংলাদেশের এই নূতন অবস্থানটা। এটা নিয়ে সমালোচনার জায়গা যাওয়ার কিন্তু জায়গা নাই যে উনি গেলেন কোথায় বা মর্যাদা বাড়ানো দেখেন। বাংলাদেশের কোনো নেতা গেলে বিদেশে কেন বিক্ষোভ হবে বা সমর্থনেও বা মিছিল হবে কেন? সবারই তো বাংলাদেশের মানে কেউ গেলে পরে তাকে স্বাগত জানা উচিত, কিন্তু যখন ওয়াশিংটনে একদল বিক্ষোভ করেছে, প্রধানমন্ত্রী কিন্তু ওইখানেও রাষ্ট্রনায়ক হিসাবে নিজেকে তুলে ধরতে পেরেছেন, যে তিনি বলছেন যে আপনাদের কোনো কথা থাকলে আসেন বসেন কথা বলি আর কি। এইখানে কিন্তু তিনি পক্ষ বিপক্ষ হয় নাই, যে বিরোধী পক্ষ ওইখানে উনি প্রশাসনকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে পারতেন যে আমার পথ পরিষ্কার রাখো, সেই জায়গাটায় না গিয়ে এই জায়গাটায় কিন্তু বাইরে যারা থাকে, সরকারের পক্ষের থাকুক না থাকুক, কিন্তু বাংলাদেশের স্বার্থটাকে তুলে ধরা উচিত। এবং সেইটা আমার মনে হয়েছে যে এইবারের তিন দেশ সফরের মধ্য দিয়ে দেশে যে স্থিতিশীলতা রয়েছে, ছ মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনে যাওয়ার কথা, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক, সেইটা কিন্তু এই বিশ্ব অর্থনীতির তিনটা গুরুত্বপূর্ণ কেন্দ্রে গিয়ে তুলে ধরতে পেরেছেন। সেইখানে তার সব দেশের মধ্যে নীতি ভালো কি মন্দ এটা নিয়ে সমালোচনা হতে পারে, মানে দ্রব্যমূল্য সবটাই কি আন্তর্জাতিক কারণে নাকি দেশে অসাধু ব্যবসায়ীদের দায় আছে সেটা নিয়ে আলোচনা হতে পারে, বিদেশি ঋণ করলে সেইটা সঠিক ব্যবহার হয় কি না, নাকি কেউ তাতে ভাগ বসায় সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা তো আমাদের জন্য খুব অযথা। আপনাকে ধন্যবাদ, আমি হাবিব ভাই আপনার কাছে আবারও আসছি। আজকের এই সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বিএনপি সংসদে নেই, নির্বাচনকালীন সরকারের চিন্তায়ও নেই। 1996 সালে আওয়ামী লীগ সংসদে ছিল না, তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধানে সংযোজন হয়নি, হয়েছে 15 ফেব্রুয়ারি। হ্যাঁ, ওটা তো ইতিহাসের একদিন স্মরণীয় হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া দেশের ভিতরে চান নেই রক্তপাত, দিতে পারতেন, অনেক কিছু দিতে হতে পারতো না, তাতে করেন নেই। তো এখন তো সেই সময় সংসদ আওয়ামী লীগ ছিল না, এখন ওনার যদি বিশ্বাসী থেকে জনগণ ওনাকে ভোট দেবেন, তাহলে ওই বিএনপির কাছে যখন দাবিটা করেছিল তত্ত্বাবধায়ক সরকার, তখন উনি এখন সঙ্গে সরে আসবেন কেন, আওয়ামী লীগ সরে আসবেন কেন, গেল। সবচেয়ে লজ্জার ব্যাপার, বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়ার্ল্ড ব্যাংকের দাওয়াতে, ওয়ার্ল্ড ব্যাংকের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত হয়নি, এবং ওখানে গিয়ে ঘুরে আসছেন কোনোবার, হ্যাঁ ওনার কারোর সাথে অ্যাপার্টমেন্ট ছিল না, হয়ও না, ওনার এক নির্দিষ্ট সময় অ্যাপার্টমেন্ট করে না গেলে বাইরে কথা বলা যায় না, তারপরে অনেক সময় এভাবে ওভাবে হয়ে যায়, এমনই উনি বেকার একটা অবস্থায় পড়েছেন। প্রত্যেকটা জায়গায় যেখানে গেছেন সেখানেই বলেছে একটা একটা পার্টিসিপেটরি ভোট হওয়ার দরকার, একটা নিরপেক্ষ ভোট হওয়ার দরকার, অংশগ্রহণ ভোট হওয়া, কেন এই কথা শুনতে হবে কেন?
উনি গেলেন ওয়ার্ল্ড ব্যাংকের দাওয়াতে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাইট যেগুলি আলোচনা টিভি যে এই যে সালমান, সেখানেও তাদেরকে বলেছে ভোট করতে হবে। জাপানে গেলেন সেখানেও তাই, আপনার ইতি ব্রিটেনে গেলেন তাই। ব্রিটেন চিন্তা করেন, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে না দেখা হয়নি, এরকম পাশাপাশি গল্প করেছে, কোনো দ্বিপাক্ষিক কোনো আলোচনা না। কারণ একটি, ভোটারবিহীন নির্বাচন করেছে সারা পৃথিবী এটা জানে, যে কারণে বাংলাদেশে কোনো মর্যাদা নাই, কোনো মর্যাদা নাই, একেবারে অসম্মানের অসম্মানের শেষ জায়গায় আমরা গেছি। এখন দেখেন আমার ভাই রিয়াজুল কাসার অ্যাডভোকেট মানুষ, উনি বললেন যে আমাদের রিজার্ভ ছিল ২০০৬ সালে ৭ বিলিয়ন ডলার। ০৭ বলে কি ১ বিলিয়ন ডলারের নিচে কি বলে এটা? এই যে দর্শক শ্রোতা শুনতে তারা কি বলবে তাকে, তাই বললাম কি বলে এটা। হ্যাঁ, তখন বাংলাদেশে গিয়েছিল কত কত বিলিয়ন ডলার ঋণ ছিল, কত? ১০ বিলিয়ন ডলার। আজকে বাংলাদেশের ঋণ কত বিলিয়ন ডলার? ১২০ বিলিয়ন ডলার। বাংলাদেশের কাজ কিসের কাজ? ১২ বছরে কি ১০ বছরে আপনি ১০৫ বিলিয়ন ডলার আপনি ঋণ করেছেন। আপনি তামাশা করেন বাংলাদেশকে নিয়ে? হ্যাঁ, আর আপনি বলেন পদ্মা সেতু নিজের টাকা, এই পদ্মা সেতুতে বিশ্বব্যাংক লোন দেয়নি, তারপরে কি বাংলাদেশ বিশ্বব্যাংক লোন দিচ্ছে না, দিচ্ছে না? আপনি ২৫-২৬ হাজার কোটি টাকা আপনি ওয়ার্ল্ড ব্যাংক আপনি ঋণ দেবে, আপনি আল্লাহতে বাঁচতেছেন না? বছরে লুট হয়ে যাচ্ছে ৭০ হাজার কোটি টাকার উপরে প্রতি বছর, আর আপনি ২৫-২৬ দিয়ে আপনি ই করছেন, যেখানে বাংলাদেশের বাজেট হলো ৭৬৪০০০০ কোটি টাকার উপরে, সেখানে আমরা ২৪ হাজার, যেখানে বাস্তবায়ন কোনো সম্ভাবনাই নেই। আপনি বাজেট করেন কিসের উপর ফস করে? আপনি দেশের মানুষকে আপনি বিদ্যুৎ দিতে পারবেন না, পানি দিতে পারবেন না, গ্যাস দিতে পারবেন না, বাজেট কি? আমি যখন ব্যক্তিগত বাজেট, পারিবারিক বাজেট, আমার ইনকাম ৫০০০ টাকা, আমি তার উপরে বাজেট করব। আর সরকারি বাজেট কি? আমার যত খরচ আমি সেই হিসাব করে আমি বাজেট করি, এই তো। কার উপরে বাজেট করতেছেন আপনাদের? কার উপরে, কার উপরে জুলুম করতেছেন আপনি? লুট করতেছেন প্রত্যেক, নিজেরা লুট করতেছেন, প্রশাসনকে দিয়ে লুট, ব্যাঙ্কগুলি খালি হয়ে গেছে, আপনি প্রশাসনকে দিয়ে লুট করাচ্ছেন। আপনি আর দুই মিনিট, আমি দুই মিনিটের ভিতরে বলছি, এই যে যে কথাটা বলা হচ্ছে, এই যে আপনার হলো প্রতিদিন আপনার হলো একটা, আমি অনেক আগে আমি গেছি তো ওই ডিড রাইটার, তোমার কেমন ইনকাম টিকে আছে? ভালোই, কত হয় ডেলি? ৫০ টাকা হয়, তো ভালোই তো, তখন ৫০ টাকা অনেক দাম, এই ধরেন ৭৮-৯ দিকে। তা আমি বললাম ইনকাম খরচ আছে কেন? তা আছে, কত? ৫০ টাকা। তো বাংলাদেশের অবস্থা আছে আজকে তাই, আপনি এত ইনকাম করলেন, লোন কত আপনার? মাথা ফুল লোন অথচ বলুক তো, আপনি লোন পরিশোধ করতে পারবেন? গল্প করছেন ১০ বিলিয়ন ডলার যখন লোন ছিল তখন হিসাব করছে, আজকে ১২০ বিলিয়ন ডলার বাংলাদেশের ঋণ। আপনি বাংলাদেশে এত তামাশা করতে চাচ্ছেন আপনি? আর ভোট ডাকাতি করে বাইরে গেলে তার সম্মান পাওয়া যায় না। আরেকটা জিনিস আমি বলি, এই যে যে মখানি যে আপনারা তামাশাটা করলেন, আপনি ব্যর্থ তো, আপনার এখানে আপনার আবহাওয়া দপ্তর ব্যর্থ, আপনি দেখাচ্ছেন স্বচ্ছলতা যে আমি আমি কী করেছেন আপনি? যদি আপনি ১০ থেকে ১২ ফুট বা ৭ থেকে ৮ ফুট যদি আপনি পানি আসতে, কী করতেন আপনি? আসে নাই, আপনার ওখানে ৩ নম্বর সতর্কবাণী দিতে হবে, আপনি দিয়ে দিয়েছেন ১০ নম্বর সতর্কবাণী, যে আপনি আজকে খুব গর্ব করে বলতেছেন মখাকে আমরা ঠেকাই দিচ্ছি, আমাদের ভয়ে মখা আসে নাই, অথবা আমাদের দলের এরা আল্লোওয়ালা সেই জন্য আসে নাই। তো এই সমস্ত তামাশা মানুষ, এইগুলি কি মানুষ বাড়িয়ে দিয়ে সক্ষমতা দেখাচ্ছে, মোকাবেলা করেছে, মনে হচ্ছে বন্দুক দিয়ে মনে হয় মখাকে ঠেকিয়ে দিয়েছে। আর যে কথাটা শেষ কথা আমি বলি, আমার এক ব্যাখ্যা বলে যে এই বাংলাদেশের মানুষের সাথে তামাশা না করে আসেন, একটা নিরপেক্ষ ভোটের ব্যবস্থা করেন, যত চেষ্টা করেন আর মানুষ ঘরে বসে থাকবে না। আপনার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবি মেনে নিয়ে নির্বাচন যদি দেন ভালো কথা, তা নাহলে বাংলাদেশে আগামী দিনে আমেরিকার রাজনৈতিক কঠিন অবস্থা হবে বলে আমি মনে করি। মানে কয়েকদিন আগেই আপনাদের সাধারণ সম্পাদক বলেছেন যে নির্বাচনকালীন সরকারে চাইলে বিএনপিকে রাখা যেতে পারে, মানে এই যে এখন আবার যে অবস্থানটা, মানে এটা কি মানে দলীয় কোনো বিষয় ছিল, মানে নাকি ওনার ব্যক্তিগত বক্তব্য ছিল, আর এখন যেই বক্তব্যটা আসছে যে বিএনপি সংসদে না এসে সে কারণে নির্বাচনকালীন সরকারের চিন্তায়ও নেই, এই যে এর সাথে মানে মানে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আর কোনো সম্পর্ক আছে কিনা? বিষয়টা কি এই যে বিএনপি দাবি করলো সরকার পদত্যাগ করে কারো ক্ষমতা দিয়ে একটা নির্বাচন দিল, বিষয়টা কি এই? নির্বাচনকালীন সরকার মানে ১৪তে যেরকম আপনার অফার দিয়েছিলেন, আপনাকে তো সংবিধানের দ্বারা কাছে ভিতরে থাকতে হবে, যেভাবে তখন তো হাবিব ভাই দলটা করতেন না, আমাদের দল করতেন, তখন তো তারা ঘোষণা দিয়েছিল ওনার বিরুদ্ধে, হাবিব ভাই ছিলেন যে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা যাবে না, দেশ পরিচালনা করা যাবে না, ওই কনসেপ্ট তো আর এখন সংবিধানের সাথের কথা আপনি আর পারতেছেন না।
তাহলে কি আলটিমেট নির্বাচনের মধ্যে আসতে হবে এবং যে যারাই ক্ষমতায় থাকুক সংবিধানকে মানতে হবে। যদি বিএনপি প্রস্তাবনা দেয় সরকারকে দেখতে হবে এটা সংবিধানের আওতায় আছে কিনা, তাহলে সেটা মানা সম্ভব। এখন বিএনপি তো কিছুই মানছে না, ওনারা তো বলতে যাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগও হাত দিয়ে ফেলতেছেন, এটা কোন দিকে যাবে ঠিক করে বলতে হবে নাকি? আমাদের বিভিন্ন সময় দেখেছি এটা গতি পরিবর্তন করে বিভিন্ন দিকে চলে যায়, এটা নিয়ে যখন কথা দেখতে হবে সরকার এইসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে পেরেছে কিনা, কখনো আঘাত করে কখনো কখনো ডানি বাই চলে যায়, বিষয় তো এইটা, এটা নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন। এবং হাবিব ভাই অনেকগুলি কথা বলে ফেলেছেন, আমি এগুলি রিপিট করতে চাই না। আমি যদি বলতে চাই যে এইগুলি বলছেন এইগুলি স্বপক্ষে জনগণ কি আপনাদের পাশে দাঁড়িয়েছে বা আগামী নির্বাচনে ভোটারদের কি আপনি সমর্থন দিচ্ছেন না? আপনারা ঘোষণা দিলেই সব কিছু হয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ, দেখেন এখানে অনেক কথা হয়েছে, গত 14.5 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেত্রী রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, উনি তো বলেছেন কত হাজার হাজার বিলিয়ন ডলারের ঋণ, উনি গত 14 বছরে যে কাজগুলি করেছেন, এই অনেক রাজনীতিবিদ বা দল তো স্বপ্ন দেখায়, উনি কিন্তু স্বপ্নের বাস্তবায়ন করেছেন। আজকে মেট্রো রেল পদ্মা সেতু, দাদা বলেছেন যে কল্পনা করতে পারেন না এই ধরনের দুর্যোগের 3 দিন পর বরিশাল যাবেন, আজকে দুর্যোগের সময় যাচ্ছেন, এই অফিসের পাশ দিয়ে আগামী 2-3 মাসের মধ্যে মেট্রো রেল যাবে, দেখতে হবে। সরকার তো অনেক কথাই বলে, আমরা তো নাজমুল হুদা প্রয়াত শুনেছিলাম যে ঢাকা থেকে চিটাগাং চলে যাবে 2 ঘন্টার ট্রেন, এটা অনেকবার বলা হয়েছে, অনেকবার শুনেছি, হয় নাই, কিন্তু আমরা ঢাকা থেকে চিটাগাং অলমোস্ট ডবল লাইন করা হয়েছে, এখন ট্রেন খুব অল্প সময় যেতে পারে, কাল্পনিক কথা বললে তো হবে না, এটা হবে। এবং আমি তো মনে করি আগামী আমাদের ট্রায়াল হয়েছে ফরিদপুরও ট্রেন যাবে আগামী 3-4 বছরের মধ্যে বরিশাল, একসময় তো টাঙ্গাইলই চিন্তা করা যেত না, ট্রেন লাইন ছিল না, এখন তো টাঙ্গাইল দিয়েই উত্তরবঙ্গ যাচ্ছে, এই যে বিষয়গুলো। হ্যাঁ, আমি আর একটা কথা বলতে, গতবার নির্বাচনের স্লোগান ছিল গ্রাম হবে শহর, যে এই যে নির্বাচনী ইশতেহারের একটা অংশ, দেখতে হবে 5 বছরে সরকার গ্রামে সেই সুবিধা দিতে পেরেছে কিনা। দেখুন বিদ্যুতের খুঁটি কিনেছিলেন, এই সরকার কিন্তু বিদ্যুৎ দিতে পেরেছেন, যেখানে খুঁটি যায় না সেখানে সোলার সিস্টেম করেছেন, মাঝে মাঝে সমস্যা হতে পারে, আমরা এই গত 2-3 দিনে একটু সমস্যা হয়েছে, আমি একটু অজয় দা কাছে যেতে চাই, এটা আলোচনা আনার তো বিষয় না অজয় দা, মানে একটা আমাদের হেডলাইনে ছিল ওটার দিকে একটু, ওটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারতসহ 6 দেশের রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেবে না সরকার, এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, মানে আপনার, হ্যাঁ এটা হচ্ছে, এটা মানে প্রচলিত যেটা ছিল সেটা হচ্ছে আলাদা একটা গার্ড রেজিমেন্ট হবে তারা দিবেন, এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, মানে এটা নিয়ে যদি আপনার একটু ব্যাখ্যা যদি থাকে বা আপনার পর্যবেক্ষণ থাকে, নানা ধরনের কথাবার্তা হচ্ছে। এটা বাংলাদেশে 50 বছর কেন পাকিস্তানে বলতে কি, কিন্তু বিদেশি কূটনীতিক বিশেষ করে এই যুক্তরাষ্ট্র ব্রিটেন এরকম কয়েকটা দেশ, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ভারত, হ্যাঁ এটা তো, বা বিশ্বব্যাংক, বিশ্বব্যাংকে তো ইন্ডেমনিটি দেওয়া আছে, তারা যা কিছু করবে কোনো তাদের বিচারের আওতায় আনা যাবে না, তাদের লোক প্রকাশ্যে যদি দুর্নীতি অনিয়ম করছে এরকম অভিযোগ ছিল কিন্তু কোনো তদন্ত করা যাবে না, তাদের বিচারের আওতায় আনা যাবে না। বাংলাদেশ এমনকি ফৌজদারি অপরাধ করলেও এগুলো তো কতগুলো সুবিধা ভোগ করেছে বাংলাদেশ, এখন এক পার আস্তে আস্তে এখনই যেতে পারবে তা না। হ্যাঁ, যেমন আমাদের হাবিব ভাই বললেন যে আমেরিকা যদি পোশাক কেনা বন্ধ করে দেয়, হ্যাঁ হ্যাঁ এরকম অন্যায় তো সারা দুনিয়ায় করতেছে, 71 সালে তো তারা পারমাণবিক বোমাবাহী জাহাজ পাঠাইছিল যাতে আমাদের স্বাধীনতা না হয়, পাকিস্তানকে অস্ত্র দিছিল যাতে আমাদের গুলি করে মারতে পারে, তারা তো আর এটা ঠিক করতে পারেনি, এই সুবিধাটা ভোগ করছে। এখন বাংলাদেশ তার অর্থনৈতিক অবস্থাটা একটু বাড়ছে, ঋণ করা কিন্তু একটা দেশের সক্ষমতার প্রমাণ, স্বল্পোন্নত দেশ উন্নয়নশীল দেশ তারা কিন্তু ঋণ করবে, ঋণ পরিশোধের ক্ষমতা থাকলেই, নইলে ঋণ না দিলে তো শ্রীলঙ্কা হবে পাকিস্তান হবে, এই জায়গাটায় বাংলাদেশ যেতে পেরেছে, এটা গর্বের জায়গাটা, এটাকে কেউ হেয় তুচ্ছ তাচ্ছিল্য করা উচিত না। এই যে বিদেশিদের এই জায়গাটা কিন্তু একবার আস্তে আস্তে, এই যে ঢাকার সিকিউরিটি আমেরিকায় তাদের এমবাসির সামনে রাস্তা নিজেরা ব্যারিকেড দিয়ে দিত, এটা তো আমাদের দেশের সার্বভৌমত্বে তারা হস্তক্ষেপ করতো, এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে বের হতে হবে বাংলাদেশকে। এবং আমি মনে করি সব রাজনৈতিক দলের, কে ক্ষমতায় কে বাইরে তা না, এই বিষয়গুলো দেশের স্বার্থের পক্ষে, দেশের নীতির পক্ষে, গৌরবের মর্যাদার পক্ষে দাঁড়ানো উচিত, বিদেশিদের পক্ষে না,
আমি এক সেকেন্ডে খেলে একটা বলবো দাদা, আপনারা আমাদেরকে নতুন করে শেখাচ্ছেন, এই পদ্মা সেতুর আগে তো যমুনা সেতু হয়েছে, আমরা তো আগে ঈদের নামাজ পড়তাম কোথায়, আরিচাতে আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।